রাজু কি হবে বড় হয়ে, মানে মা হিসেবে তো আপনার কি মাঝে মধ্যে মনে হয় কিনা যে বাবুকে নিয়ে তো স্বপ্ন তো থাকে সব মায়ের? এই প্রথমবার ছেলেকে নিয়ে সবার সামনে এনে ঢাকায় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। চট্টগ্রামটা কেমন লাগছে? মানে কি দেখি রাজু কি এই এই প্রথম বাইরে না, এই প্রথম ঢাকা? আর এই প্রথমবারই ছেলেকে কোলে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমবারই ছেলেকে নিয়ে ঢাকার বাহিরে গিয়েছেন পরীমণি, গিয়েছেন চিটাগাং এ। ছেলেকে কোলে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। ছেলে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জানা নেই অভিনেত্রীর। পরীমণি বলেন, আমি চাই আমার ছেলে মানুষের মতো মানুষ হোক, আমি চাই বড় হয়ে সে মানুষের সেবা করুক, সুস্থ সুন্দর ভাবে সে বড় হোক, মা হিসেবে এটাই আমি চাই। এ সময়ে ছেলের সাথে খুনসুটিতেও মেতে উঠেছিল পরীমণি, ছেলের সাথে মজা করছিল পরীমণি। ইন্টারভিউ দেওয়ার সময় ছেলেকে নিয়েও বেশ বিচলিত হয়ে পড়েন পরীমণি। রাজ্য ঘেমে যাচ্ছে বলে তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ করতে বলেন পরীমণি। দ্রুতই ছেলেকে নিয়ে উঠে যান আসন থেকে। পরীমণির কোলে রাজ্যকে দেখে খুশি হয়েছেন গণমাধ্যম কর্মীরাও, খুশি হয়েছেন সবাই। সবাই রাজ্যের সাথে আনন্দে মেতে উঠেন, দুষ্টুমিও করেন। মা হয়ে যেন জীবনে সবচেয়ে সেরা সময় পার করছেন ঢাকা সিনেমার অভিনেত্রী পরীমণি। নায়িকা বলেন, স্বামী ও সন্তানকে নিয়ে আমি এখন আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলো কাটাচ্ছি। আমি চাই আমার ছেলেকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে বড় করতে। সবসময় আমি আমার ছেলের পাশে আছি, পাশেই থাকবো।